বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে তাদের এই দ্বিপক্ষীয় বৈঠক। গত 23 বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার প্রধানদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। 2023 সালের সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল। তখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের একটি সেলফি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। একে পুল অ্যাসাইড মিট বা শুভেচ্ছা বিনিময় বলা যেতে পারে। দ্বিপক্ষীয় বৈঠক হতে হলে সেটির একটি স্ট্রাকচার থাকে। দুই সরকার প্রধান ছাড়াও উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকেন। সেখানে কিছু আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের 6 জন সরকার প্রধান আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্টদের সাথে বৈঠক করেছেন। 1974 সালের 1 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডের সাথে। প্রেসিডেন্ট ফোর্ড এবং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত। 1980 সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন হোয়াইট হাউসে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। সে সময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল। অনেক ব্যস্ততার মধ্যেও জিমি কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বৈঠক করেন হোয়াইট হাউসে। 1983 সালের অক্টোবর মাস বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ হোয়াইট হাউসের ওভাল অফিসে দেখা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে। সে বৈঠকের পর রোনাল্ড রেগান ও জেনারেল এরশাদ একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে মিস্টার রেগান বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে জেনারেল এরশাদ। 1990 সালের অক্টোবর মাসের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল HM এরশাদ আবারও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে। প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে পুরো বৈঠকে ইরাক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল জেনারেল এরশাদের। 1992 সালের মার্চ মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রায় 1 ঘন্টা যাবৎ সেই বৈঠক অনুষ্ঠিত হয়। 2000 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের 2 বার বৈঠক হয়। 2000 সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিন্টন। ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। এর 7 মাস পরে শেখ হাসিনা হোয়াইট হাউসে গিয়ে ক্লিন্টনের সাথে বৈঠক করেন।